সমালোচনা হচ্ছে আলেম উলামারা প্রতিক্রিয়া দেখাচ্ছে লিপস্টিক ইউজ করে ওয়াজের মাধ্যমে প্রেমের প্রচারণা চালাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা হয়তো অবগত আছেন আসিফ হুজুরকে নিয়ে পুরো ওয়াজ মাহফিল তোলপাড় হয়ে গিয়েছে তিনি বক্তা হয়েও ইসলামিক জ্ঞান অনেক কমই রয়েছে তিনি তাকবীর উচ্চারণ ইংরেজিতে বলে ফেলেছিলেন তিনি মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য টোটে লিপস্টিক দিতেন তরুণ তরুণীকে জেনার মতো পাপকাজ করাটা তার ছিল মূল বিষয়বস্তু তিনি নিয়মিত নাটক সিনেমা দেখতেন তাই ওয়াজে এসে তিনি সিনেমার কাহিনী বলতেন আবার আগে তিনি হাফিজি হুজুরের মতন ওয়াজ করতেন পরে চরমনের মতন এরপর মিজর রহমান আজহারের মতন ওয়াজ করছেন তিনি কাফের তিনি জাহেদ তিনি জাহান্নামী কারণ তিনি সমকামিতাকে প্রশ্রয় দিচ্ছেন আরও কত কি গুনাহ করছেন আরও কত কি শুনছি তার ব্যাপারে এখন প্রশ্ন হচ্ছে আসলে কি তিনি এসব পাপকাজ করতেন গোপনে কাফেরদের সাথে সহযোগিতা করছেন নাকি ইসলামে যে ওয়াজ মাহফিল চলছে সেগুলোকে ধ্বংস করার পায়তারা করছেন তার ব্যাপারে সকল অভিযোগ কি মিথ্যা পুরো ইউটিউব জুড়ে আমি দেখছি এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আসিফ হুজুরকে নিয়ে নানান ভিডিও তৈরি করা হয়েছে বেশ কয়েকটি দেখলাম এতদিন আমি এসব বিষয় নিয়ে কথা বলিনি কারণ আমি ব্যক্তিবর্গ নিয়ে খুব কমই কথা বলি আর যদি আলেম হয় তাহলে তো কোনো কথাই নেই আমি খুব কমই কথা বলি কিন্তু আজকে যখন আমি লিখে ইউটিউবে সার্চ দিলাম তার ব্যাপারে তখন দেখলাম যে তার বিরুদ্ধে এত অভিযোগ এসেছে আল্লাহ আকবার তিনি যে বেঁচে আছেন তিনি যে এখনও ওয়াজ করছেন তার মানসিক যে ঠিক আছে এটা আল্লাহ সুবহানাহু তাআলার রহমত দেখুন আসিফ হুজুরে যে ভুলগুলি ধরা হয়েছে তিনি লিপস্টিক লাগান তিনি সিনেমা দেখেন তিনি বিভিন্ন ধরনের ওয়াজ করেন ইংরেজি বেশি বলেন স্মার্টভাবে চলেন নানান যে ইয়েগুলি হচ্ছে অভিযোগগুলি দায়ের করা হয়েছে তার বেশিরভাগ তার বিরুদ্ধে যারা পছন্দ করেন না আবার আমি বলছি যারা তাকে পছন্দ করে না তারাই এই সকল ভুলগুলি ধরে যারা টাকা ইনকামের আশায় ইউটিউব ফেসবুক চালায় তারা তাদের ভুলগুলি ধরছে কারণ বর্তমানে বাংলাদেশ আপনি যদি একজনকে উপর উঠতে দেখেন অন্য মানুষ তাকে টেনে নিচে নামিয়ে দেবে তিনি ঠোঁটে লিপস্টিক লাগান এই যে ভুল একটা কথা বলেছেন তারপর তিনি সিনেমার নাটক সিনেমা কথা বলে নাটক সিনেমা কথা বলে আমরা তো নাটক সিনেমা দেখেছি পূর্বে আমরা দেখেছি না বা বিভিন্ন কাহিনী আমরা তো ফেসবুকে ইউটিউবের সামনে চলে আসে এই এই মানে এই নেই যে আমি দেখছি কিন্তু আশেপাশে আপনার বন্ধুবান্ধব তারা বলে এই নাটকে এই সিনেমাতে এই এই কাহিনী হয়েছে এসব আমরা শুনে আসছি আপনার তো দেখার প্রয়োজন নেই আপনার তো দেখার প্রয়োজন নেই প্রত্যেক আলেম যখন কথা বলে তার অনেক ভুল রয়েছে হাফিজ রহমান সিদ্দিকীর কত ভুল রয়েছে আপনি নেটে সার্চ দিয়ে দেখেন ডাক্তার জাকির নায়েকের কত ভুল আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কত ভুল আছে মুফতি কাজী ইব্রাহিমের কত ভুল আছে শেখ আহমদুল্লাহ কত ভুল আছে প্রত্যেকের আলেমে ভুলে উঠতে নয় প্রত্যেক মানুষ ভুল করে সবারই ভুল রয়েছে কিন্তু তিনার ব্যাপারে যে ভুলগুলি ধরা হচ্ছে এগুলো সব ইউটিউবাররা সকল ইউটিউবাররা 20 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড ভুল ধরে 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 রোস্টেড করে কেন তারা টাকা ইনকাম করবে কিন্তু ভাই টাকা ইনকাম করছেন আপনি কি জানেন তিনি যদি সে কাজটি না করেন যে ব্যাপার আপনি ভুল মেসেজ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন ভুল খবর পৌঁছে দিয়েছেন তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বিরুদ্ধে লাগবেন কত টাকা পাবেন 1 লক্ষ 2 লক্ষ এত টাকাতে পাবেন হাসরের মাঠে আপনি উপস্থিত হবেন কোথা থেকে টাকা ইনকাম করেছ মনে রাখবেন কোথা থেকে টাকা ইনকাম করেছ কিভাবে অর্জন করেছ কোন খাতে ব্যয় করেছ সকল কিছুর প্রশ্ন করা হবে আপনি লড়তেও পারবেন না 5টি প্রশ্ন সেই 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনার রিজিক নিয়ে আপনি টাকার জন্য এই ফেমাস হওয়ার জন্য আপনি এই কাজগুলো করছেন আপনি তার বিরুদ্ধে ভুলগুলি ধরছেন আপনি সংশোধনের উদ্দেশ্যে তাকে ভুল ধরেন তিনি তো বেশ কিছু সংশোধন করে নিয়েছেন তার তাকবীর বরা ভুল হয়েছে তিনি সংশোধনের উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করেছেন
যুবকরা তাকে পছন্দ করে, এর মধ্যে মেয়েরাও তাকে পছন্দ করতে পারে। স্বাভাবিক, একজন আলেমকে একটা একজন মেয়ে মানুষ পছন্দ করতে পারে না, তার গালে চুমু খেতে পারে না। চরমনায় মাহফিলে তো এরকম অবস্থা হয়েছিল। আবেগ, তিনি এই আবেগকে নিয়ন্ত্রণ করতে বলেছেন, মানুষকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। তাহলে তিনি সংশোধনের উদ্দেশ্যে যদি ভিডিও বানায়, সংশোধনের উদ্দেশ্যে যদি পোস্ট করে, সেইখানে কেন আমরা তার বিরুদ্ধে আবার ভিডিও বানাব? কামরুদ্দিন জাফরি, তিনি যেখানে কোরআন মানে তারা হাদিস মানে না এমন একটি সংগঠনের দাওয়াতে তিনি গিয়েছিলেন বাইরের দেশে, তো তিনি বুঝতেন না যে তারা যে কোরআন মানত হাদিস মানত না। বাংলাদেশে এসে দেখে কি যে সবাই তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, পোস্ট করছে, লিখালেখি করছে, তিনি তার মাদ্রাসায় তিনি হাদিস পড়ান না, তিনি হাদিসের উপর বিশ্বাস নেই, সবার এই গুজব ছড়িয়ে দিয়েছে। অথচ কামরুদ্দিন জাফরি তিনি জানতেন না যে তারা যে কোরআন বিশ্বাস করত, হাদিস বিশ্বাস করে না, আহলুল কোরআন যে ছিল তিনি জানতেন না। যখন তিনি বিষয়টি জানছেন, পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন, তখন তিনি ক্ষমা উদ্দেশ্যে, সংসদের উদ্দেশ্যে সবাইকে বলে দিয়েছে যে আমার ভুল হয়েছে। কিন্তু যারা যারা এটা লিখেছে যে তিনি আসলে হাদিস মানান না, এটা করেন না, সেটা করেন না, তিনি ইসলামের কিছুই না, তাহলে এটা কেন হবে ভাই? আপনারা কি মরবেন না? আপনি যে গীবত করছেন, আল্লাহ সুবহান তাআলা, আপনি যদি একজন মানুষের পিছে লাগেন, আল্লাহ সুবহান তাআলা আপনার পেছনে লাগবেন। আপনি গীবত পরনিন্দা করছেন, মৃত্যু পরে দেখবেন আপনি সকল আমলগুলি নিয়ে নিয়েছেন ওই ব্যক্তি যার প্রতি আপনি গীবত করেছিলেন। তাহলে ভাই কেন এই সকল ভিডিও বানাচ্ছেন? তিনি যদি কোনো ভুল হয়ে থাকে, এটা তো আমাদের ব্যাপার, আমরাই তো আলেমরা বুঝবে, আলেমদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু জনসম্মুখে এটা তো বলতে পারেন না। তিনি এই পাপ কাজগুলো করছেন, এটা করছেন, সেটা করছেন, তা আবার মিথ্যা। তার ব্যাপারে যতটুকু বলা হচ্ছে, 10টার ভিতরে 8টাই হচ্ছে মিথ্যা আর 2টো হচ্ছে সত্যিকারের। তা আবার তিনি ভুল স্বীকার করে নিয়েছেন। যেখানে একজন ব্যক্তি ভুল স্বীকার করে নেয়, সেখানে তার কীভাবে ভুল হতে পারে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি শিরক কাজ করেছেন, তাওবা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। সেখানে তিনি তার ভুলের সংশোধনের উদ্দেশ্যে তিনি ভিডিও বানাচ্ছেন, তিনি পোস্ট করেছেন, সেখানে আমরা কেন আবারও সেই ভুলগুলো মানুষের মাঝে প্রচার করছি? কেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।